অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমান পৌরসভাতে। অস্থায়ী কর্মীরা অভিযোগ তোলেন, আনুমানিক 18 জন কর্মীর নিয়ম বহির্ভূত ভাতে 2000 টাকা করে মাইনে বৃদ্ধি পেয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পৌরসভার অস্থায়ী কর্মীরা এবং বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভকারীরা দাবি তোলেন, অবিলম্বে সমস্ত অস্থায়ী কর্মীদের মাহিনা বৃদ্ধি করতে হবে। বিক্ষোভ আছে আমাদের এমপ্লয়ীদের মধ্যে বর্ধমান পৌরসভায়। এর আগে আমরা দেখেছি অনেক এমপ্লয়ী রিক্রুটমেন্ট হলো এখানে, কিন্তু আমাদের তখন দাবি ছিল আমাদের পুরনো যারা করছেন তাদেরও কিছু কিছু লোককে এখানে নিয়োগ করা। যাই হোক, সেইটা হয়নি। আমরা কর্তৃপক্ষের মুখে শুনেছিলাম তারা নাকি ভালো পরীক্ষা দিয়ে পেয়েছেন, ভালো কথা। এর মধ্যে যে টেম্পোরারি কর্মচারীরা ছিলেন তার মধ্যে মুখ দেখে দেখে কিছু আমাদের এমপ্লয়ি টেম্পোরারি এমপ্লয়ির মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা প্রায় বিগত 4-5-6 মাস এরকম হলো আমরা চেয়েছিলাম যে আমাদের সবাই তো 5,000-6,000 টাকা সংসার চলে না, যদি বাড়িই থাকে তাহলে আমাদের প্রত্যেকটি টেম্পোরারি লোকের এমপ্লয়ির অন্তত সমপরিমাণ মাইনে বৃদ্ধি করা হোক, এইটাই ছিল আমাদের কাছে দাবি। কিন্তু এই ঘটনা হওয়ার পর এটা আস্তে 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 যাচ্ছে, আমাদের যেহেতু মাইনেটা ব্যাংকে ঢোকে কেউ জানতে পারেন না, এইভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই মুহূর্তে 2-4 দিন হলো আমরা এটা জানতে পারলাম, পুরনো এবং যারা নতুন টেম্পোরারি ঢুকেছে তাদের মধ্যে মুখ দেখে দেখে তাদের মাইনেটা বাড়ানো হয়েছে। ধরুন 17-18 জনে এরকম। আপনারা মানে এমনি টোটাল কর্মী কতজন আছেন? আমাদের কর্মী এখন আমরা মোট কর্মী অনেক 1200-1300, আমার এমনি 700-800 মতো আমাদের টেম্পোরারি কর্মচারী আছেন। আমরা চাইছি ইমিডিয়েট যত আমাদের টেম্পোরারি কর্মী থাকবে তাদের রাস্তাতে হোক, রোডে হোক, অফিসে হোক, জলকল হোক, প্রত্যেকে 2000 টাকা করে মাইনে বৃদ্ধি করতে হবে। এবং জমাসে তাদের 2000 টাকা করে দেওয়া হয়েছে, সেই এরিয়া সমেত আমাদের পেমেন্ট করতে হবে। পৌরসভার পক্ষ থেকে বিক্ষোভকারীদের অভিযোগ লিখিত আকারে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যাদের বেশি দেওয়া হচ্ছিল তাদের ইমিডিয়েট স্টক হবে, এবং এরিয়ার যেটা বেশি পেয়েছে সেটা কিভাবে রিকভারি হবে পরে স্থির হবে, সেটাই ওনাদের কাছে দিলাম। এবার ওনাদের বক্তব্য হচ্ছে ওনাদেরটাও বাড়াতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার একটা পদ্ধতি আছে। আমি ওনাদেরকে বললাম যে আপনারা আপনাদের দাবিপত্রটা লিখিতভাবে দিন, আমরা স্ট্রংলি রেকমেন্ড করে হেড অফ অফিস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর তার কাছে পাঠাবো। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।